রোহিঙ্গাদের দেখতে চট্টগ্রাম যাবার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা হয় এবং এ সময় আহত হন একাত্তর সহ বেশ কয়েকটি টেলিভিশনের সাংবাদিক ও ক্যামেরাম্যান। শনিবার বিকালে চৌদ্দগ্রাম পেরিয়ে ফেনী জেলার সীমানার শুরুতে মোহাম্মদ আলী বাজারে এ ঘটনা ঘটে। খালেদা জিয়ার গাড়ি পেরিয়ে যাবার পর একদল যুবক ওই হামলা চালায়। এতে ক্ষতিগ্রস্ত হয় গণমাধ্যম সহ বহরের বেশ কটি গাড়ি। একাত্তর, ডিবিসি, চ্যানেল আই, বৈশাখী, বাংলাভিশন ও সময় টেলিভিশনের গাড়ি সহ ভাঙচুর হয়েছে কমপক্ষে 30টি গাড়ি। আহত হয়েছেন একাত্তরের বিশেষ প্রতিনিধি শফিক আহমেদ সহ বিভিন্ন টিভি ও সংবাদপত্রের 6 সাংবাদিক। হঠাৎ করে মানে বেশ কয়েকজন লাঠি শটা নিয়ে ইট নিয়ে আমাদের উপরে অতর্কিতভাবে হামলা শুরু করে। এই হামলার কারণে আমার ড্রাইভার, আমি এবং আমাদের যে রিপোর্টার ছিল আহত হয়। হঠাৎ করে এসে বাড়ি শুরু করছে, বাড়ি শুরু করে এক পর্যায়ে গ্লাস কতক্ষণ থাকবে, গ্লাস ভেঙে যাওয়ার পরে আমার ক্যামেরা ধরতে গেছে, যে ক্যামেরা বের কর, ক্যামেরা দে। তো আমার ক্যামেরা পার্সন ক্যামেরাটা ধরতে গেছে, তখন ওর মাথায় বাড়ি লাগছে। প্রথম দিকে এসে আমাদেরকে বলে ক্যামেরা দাও, তারপর চাবি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, চাবি ফিরে দিতে গিয়ে আমাকে মাথায় মার দূর করে, তারপরে গ্লাস ভেঙে দেয়। লাঠি, তারপরে কাঠের চেলা টেলা নিয়ে হঠাৎ করে হামলা করে। হামলার পরে আমরা তো মানে কিছু বুঝে ওঠার আগেই দেখি যে এই পাশ দিয়ে মারতেছে, ক্যামেরা নিয়ে যাচ্ছে, ক্যামেরাম্যানরা মারতেছে। পরে আর আমি কিছু বলতে পারি, ড্রাইভার আমার নিয়ে এসে গাড়িতে তুলছে। ক্যামেরা আমাদের নাই, মানে নাই বললেই চলে, কারণ আমরা যা পাই সেটা দিয়ে কোনো কাজ করা সম্ভব না। আমাদের লাইট নিয়ে গেছে, সাউন্ডের ই থাকে সেটা নিয়ে, সামনের অংশ নিয়ে গেছে।